বন্ধুরা, আমি আলপনা, আলপনা কিচেনের। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই আশা করি ভালোই আছেন। চলুন আজকে রান্না যা আমি করব আপনাদেরকে সবই দেখাবো। চলুন তাহলে রান্নাটা সারি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। আজকে রান্না বাঁধাকপি দিয়ে ডাল হবে। ডালটা, বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছি আগের থেকেই। আর এখানে বেগুন ভাজার জন্য মাখিয়ে নেওয়া হয়েছে। পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে সব রান্নাটাই দেখতে পারবেন। এখানে পালং শাক ধুয়ে রাখা হয়েছে, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের জন্য সামান্য সর্ষে আর টমেটো বেটে রেখেছি, আর এর সঙ্গে চারটে কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, ডাল সম্বরা দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ঢাকা দিয়ে দিলাম, ফুটু। ঢাকনাটা খুলে দিচ্ছি বন্ধুরা, দেখুন ডালটা ফুটে গেছে। সামান্য এটাই ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো। এবার নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এবার তেল দিয়ে দিচ্ছি বেগুন ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি।
শাক বসিয়ে দেবো, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। পাঁচফোড়ন দিলাম, আলু বেগুন কেটে রাখা আছে দিয়ে দিচ্ছি, তিনটে কাঁচা লঙ্কা পেরা আছে দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, একটু বেগুনগুলো ভাজা ভাজা হোক। আমি বেগুনটা একটু ভাজা হবে, আর বেগুনটা ঢাকনাটা খুলে নিচ্ছি, বেগুনগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার শাকটা দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো শাকটা, দু মিনিট মতন ঢাকা দিয়ে দিচ্ছি শাকটা। গোটা টমেটো কেটে রেখেছি, একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে দিলাম, আগে কত জল বেরিয়ে গেছে দেখুন, জলটা একটু শুকা, এই শাকটা একটু ঝোলঝোলই হবে, তাও জলটা শুকা খেতে নাহলে ভালো লাগবে না। শাকটা হয়ে গেছে দেখুন, এবার তুলে নিচ্ছি, একটু ঝোলঝোল রাখবেন, ভালো লাগবে খেতে। মাছ ভাজার জন্য এবার তেল দিয়ে দিলাম কড়াই, তেল গরম হয়ে গেছে দেখুন, মাছগুলো দিয়ে দেবো, মাছ দিয়ে দিচ্ছি তেলে। মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন, তুলে নিচ্ছি,
মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার মশলাটা দেবো এই তেলে, সামান্য একটু তেল দেবো এতে, এটা একটু তেল দিলে ভালো লাগে খেতে। দেখুন সামান্য কালো জিরে দিচ্ছি, মশলাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা আর চারটে লঙ্কা আর টমেটো। হলুদ দিয়ে দিচ্ছি খানে, লবণ দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে। এবার একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। একটু ফুটুক মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে দেখুন। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ভাববেন এই পাঁচটা মাছ রান্না করছে, কয়টুকু মাছ রান্না করছে, আমাদের লোক কম তো ওই জন্য কম কম রান্না করি। দেখুন আপনারা মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকেন।